এখনো ভাবাদিঘির জটে আটকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। একাধিকবার রেল দাবি করেছে জট কেটেছে, কিন্তু আন্দোলনকারীদের গলায় উল্টো সুর। আদৌ কি শেষ হবে কামারপুকুরের রেলপথের কাজ? হুগলির তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইন, রেলের এই রুটের কাজ এখনো আটকে ভাবাদিঘি জটে। বিভিন্ন সময় রেলের পক্ষ থেকে বলা হয়েছে জট কেটেছে, কিন্তু উল্টো সুর ভাবাদিঘি বাঁচাও কমিটির সদস্যদের। গোঘাট ওয়ান বিএলআরওকে প্রশ্ন করুন যে ভাবাদিঘির 18 একর যে জলাশয় থেকে 3.5 একর ল্যান্ড রেলের নামে করে দেওয়া হয়েছে, সেটা কোন কিসের ভিত্তিতে করা হয়েছে? 268 জন শরিকের মধ্যে উনি কি বলতে পারবেন যে এই শরিকের এই জায়গাটা এখানে? ভাবাদিঘিটা যেহেতু ডিমার্কেশনই হলো না, সেখানে কিভাবে বিএলআরও ভাবাদিঘির সম্পত্তিটা টোটাল হোল সম্পত্তিটা থেকে কেটে রেলের নামে উনি দিয়ে দিতে পারেন? এবং যদি দিয়েছে থাকেন তার অর্ডার শিট কোথায়? রেল লাইন হয়নি রাজ্য সরকারের নির্দেশিক অভাবে, রাজ্য সরকারের গাফিলতির জন্যই রেল লাইনটা হয়নি। ওরাই সমস্যা তৈরি করেছে, ওদিকে সমাধান করতে হবে। দিঘির নকশা হলো, দিঘি থেকে রেলের নকশা হলো 900 মিটার উত্তরে, সেই নকশা কী করে রহস্যজনকভাবে 52 বেগে দিঘি এলো? বিএলআরও নাকি আমাদের দিঘি হস্তক্ষেপ করেছে, নাকি জমি জায়গা নিয়েছে? কলকাতার মহামান্য হাইকোর্ট যেখানে জায়গাটা বিচার করছে, বিএলআরের এত ক্ষমতা আছে সে জায়গাটা হস্তক্ষেপ করে জায়গাটা কেড়ে নেওয়ার? আমরা চাই দিঘি মাছের রেল লাইন হোক, আমরা স্বাগত জানাবো। আমরা বারেবারে চাই দিঘি রেল লাইন হোক, আমরা রেল লাইনের বিপক্ষ নই, রেল লাইনের পক্ষে, কিন্তু দিঘি আমরা একই জায়গাও দেবো না। রেলের নকশা অনুযায়ী দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু রুখে দাঁড়ান গ্রামবাসীদের একাংশ। ফলে ভাবাদিঘি জটে আটকে এখনো পর্যন্ত রেলের ম্যাপ থেকে বঞ্চিত কামারপুকুর। প্রশ্ন উঠছে এই রেলপথের ভবিষ্যৎ কি? তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের ভাবাদিঘি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, সেই ভাবাদিঘির জট কিন্তু এখনো কাটেনি। সেই প্রশ্ন তুলেছেন ভাবাদিঘি আন্দোলন বাঁচাও কমিটির লোকজন। তারা বলছে জট কাটবে কি করে? জট কাটলে তো তাদের সঙ্গে বৈঠক করতে হবে, আলোচনা করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বা রেলের তরফ থেকে কোনো আলোচনা করা হয়নি, একটা এলাকা বা 1 মিটারও কাজ হয়নি। তাহলে কি সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে জলাশয় বোঝানো যাবে না, সেখানে কি করে ভাবাদিঘি বোঝানো যাচ্ছে? তাহলে কি রেলের জন্য আলাদা কোনো নিয়ম আছে? ভাবাদিঘির ভবিষ্যৎ কি? আদৌ কি কামারপুকুর রেল হবে? আদৌ কি ভাবাদিঘির সঙ্গে কামারপুকুর জয়েন হবে বা বিষ্ণুপুর পর্যন্ত রেল যাবে? এই প্রশ্নে ঘুরছে ভাবাদিঘি সহ গোটা রাজ্য জুড়ে। ক্যামেরায় তুহিন দাসের সঙ্গে দিব্যেন্দু সরকার, আরামবাগ, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।